বাতাস শুধু তোমার হোক, কারণ আমি দূরে মেদিনীপুরের লোক। সব আরশীনগরকে তুমি বাতাস দাও। জলের বালতি লাগবে, আর এই সঙ্গে মেয়েরা গাইবে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করিস না পাতা এসে সেজেছে, বসন্তের পরে তার আবির্ভাব তো, আরো ছোট 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 মুকুল রয়েছে তার শাখায়, তাকে তার জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা হলুদ পলাশকে 1431 বঙ্গাব্দের সাক্ষী হিসাবে এখানে আমরা স্থাপন করলাম। হলুদ পলাশ এই 1431 বঙ্গাব্দকে মনে রাখবে, মনে রাখবে সুবর্ণা ম্যাডামকে, মনে রাখবে শ্রীধর বাবুকে, গৌতম বাবুকে, মনে রাখবে দেবব্রত বাবুর কথা। তার হঠাৎ কোনোদিন বসন্তের হাওয়া তার গায়ে লাগলে হঠাৎ করে মনে পড়ে যাবে গৌরাঙ্গ বাবুকে। সাক্ষী স্বরূপ নাক চম্পা লাগানো হয়েছিল, 30 সালের নাক চম্পা এত বড় হয়ে গেছে। শুভাগমন 1426 পয়লা বৈশাখ, ওগো আমার মধুমাসের বাউলানি পলাশ। ঝড়ও হয়েছিল তো, সব সাক্ষী তোমার হলুদ হাতে বরণ করো শেষে, শুভাগমন 1425 পয়লা বৈশাখ। শুভ জন্মদিন দাদা।